চলতি শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15টি বিভাগে 168টি আসন কমানোয় সমালোচনার মুখে পড়েছে প্রশাসন। শিক্ষার্থী না কমিয়ে মানসম্মত শিক্ষক, পর্যাপ্ত বাজেট, নিয়মিত গবেষণা, শিক্ষার মান ধরে রাখা সম্ভব, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তে হতবাক অনেকে। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলরে 2021-22 শিক্ষাবর্ষ থেকে 4,173টি থেকে কমিয়ে 4,005টি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যার মধ্যে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের তত্ত্বীয় বিষয়গুলোই বেশি। কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা, গ্রন্থাগার সুবিধা, শ্রেণীকক্ষ ও পরিবহন থেকে শুরু করে সর্বত্র অতিরিক্ত শিক্ষার্থীর চাপ রয়েছে। গত 2 দশকে অপরিকল্পিতভাবে নতুন নতুন বিভাগ ইনস্টিটিউট খোলার সঙ্গে পাল্লা দিয়ে অবকাঠামো না বাড়ানোয় এই অবস্থা তৈরি হয়েছে, যার ফলে উচ্চশিক্ষার গুণগত মান এবং গবেষণার সুষ্ঠু পরিবেশ সহ শিক্ষার্থীদের আবাসিক ও অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনের এই সিদ্ধান্তে একমত নন অনেক শিক্ষক শিক্ষার্থী। তারা বলেন, গবেষণা ও শিক্ষার মান ধরে রাখতে প্রয়োজন মানসম্মত শিক্ষক, পর্যাপ্ত গবেষণা বাজেট। গত 26 মে বিশ্ববিদ্যালয়ের 15 বিভাগের 168 আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। বিভাগগুলোর মধ্যে কলা অনুষদের ইতিহাস বিভাগে 10টি, বাংলা বিভাগে 20টি ও নাট্যকলাতে 5টি আসন কমেছে। সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে আসন কমেছে 10টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কমেছে 10টি, সমাজকর্ম বিভাগে 20টি, সমাজবিজ্ঞান বিভাগে 20টি, লোক প্রশাসনে 10টি, নৃবিজ্ঞানে 6টি ও ফোকলোরে কমেছে 6টি আসন। এছাড়া যে বিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ কমেছে 5টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে 15টি আসন। প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে 10টি এবং ভূবিদ্যা অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে আসন কমেছে 6টি।